সেই 2007 সাল তখন পলিটিক্যাল রাজনৈতিক দল করতে গেল, তাহলে ব্যর্থ হলো কেন? রাজনৈতিক দল করতে পারলো না কেন? যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে, যারা এত লেবার নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? তারা কি এই লেবারদের পাশে এসে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। স্যান্ডেলিনা শো রূপচর্চায় আভিজাত্য। লেবারদের ন্যায্য পাওনা একজনে মেরে খাচ্ছে, চুরি করে খাচ্ছে, সেটা বলেছে কখনো? আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে, এটাই তাদের নিয়ম। তো সেটা দেখে না কেন? যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক। এবার আরও অনেক বিষয় আছে, আমি সব বলতে চাই না, আমি এটা বলতেও চাইনি কখনো। পলিটিক্যাল পার্টি করতে গেছিল সেটাও লিখেছে। যখন সেই 2007 সাল তখন পলিটিক্যাল রাজনৈতিক দল করতে গেল, তাহলে ব্যর্থ হলো কেন? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে, আসবে না? আসেনি কেন? কারণ সুদের চাপে তারা মৃতপ্রায় ছিল, অসুস্থ, তারা সেই জন্য তাকে কেউ সাড়া দেয়নি, সেখানে সে ব্যর্থ হয়েছে। তো সে দায়িত্ব কি আমার? আমি তো তখন জেলে, আমাকে অ্যারেস্ট করার পরে তিনি তো ক্যাটগা সরকার এবং প্রেসিডেন্টকে এ ডাবল প্লাস দিয়ে আসছে, আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা। আমি তো বলছি আবার, আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল, যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট, আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব, দেশে ফিরে যাব এবং আমি মামলা মোকদ্দমা, তখন আমাকে দেশে আসতে দেবে না, আমি তো জোর করে এসেছি। আমার সাথে তো এই তুলনা করা যায় না। তিনি একটা ব্যবসায়ী, যে তার কথা বেছে